আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলার সংবাদ বিশ্লেষণী অনুষ্ঠান বেখবরে। আমি মোস্তফা ফিরোজ। খুবই একটি দুঃখজনক এবং মর্মান্তিক দৃশ্য দেখতে হলো, সেটি হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আপনারা যদি কেউ লাইভ দেখে থাকেন সেদিনকার ঘটনা, গতকালকের সন্ধ্যার সময় মনে হচ্ছিল যে কোনো একটি যুদ্ধ চলছে ফিলিস্তিন এলাকায় বা গাজা এলাকায়, যেভাবে ইসরায়েলি সেনাবাহিনী হামলা চালায় গাজা এলাকায়, ঠিক সেই রকম একটা দৃশ্য। মুহূর্তে মুহূর্তে গুলির আওয়াজ শোনা যাচ্ছে, সাউন্ড গ্রেনেড শব্দ প্রকম্পিত, কী যুদ্ধ! অথচ কি জানেন প্রতিপক্ষ কারা? প্রতিপক্ষ হচ্ছে কোমলমতি ছাত্ররা, শিক্ষার্থীরা, আর তার বিপরীতে পুলিশ, এবং সেটি বিশ্ববিদ্যালয়ের চত্বরে। ঘটনাটা কিন্তু খুবই ছোট্ট ছোট্ট বললাম এই কারণে যে ঘটনা নিয়ে কয়েকদিন ধরে কিন্তু গণমাধ্যমে আসছিল ছোট ছোট করে একটা আন্দোলন। সে আন্দোলনটাও যে একটা খুব বড় একটা প্রেক্ষিত নিয়ে তাও না, সেটি হলো যে বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের শিক্ষার্থীরা আন্দোলন করছিল সেই হলের প্রভোস্টের বিরুদ্ধে, যে তার খারাপ ব্যবহার এবং তাদের সমস্যাগুলো না শোনার কারণে যে আচরণ তিনি করছিলেন তার প্রতিবাদে তারা আন্দোলন করছিলেন, তার পদত্যাগ চাচ্ছিলেন। এটি হলো একটি হলের বিষয়। কিন্তু সেই হলের ছাত্রীদের সমস্যাগুলো সমাধান না করে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন এক হয়ে গেল। ঘটনা কি জানেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মানে শিক্ষকরা। এখন তো শিক্ষকরা শিক্ষক নেই, তারা হলো হচ্ছেন প্রশাসক। আগে আমরা যখন নাকি পড়াশুনো করতাম কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা মনে করতাম যে আমাদের একটি হচ্ছে দ্বিতীয় বাসভবন। বাসা থেকে আমরা যখন কি বিশ্ববিদ্যালয়ে আসতাম, বাসা ছেড়ে হলে থাকতাম, তখন শিক্ষকরা আমাদের অভিভাবকের মতন বা পিতার মতন সেই দৃষ্টিতে দেখতাম। অর্থাৎ আমরা কখনো নিজেদেরকে এ মনে করতাম না যে আমরা হঠাৎ করে বাসার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু এখন সম্পূর্ণ ভিন্ন। সেই বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পরিণতি হলো যে আন্দোলন দমন করার জন্য রাতের বেলা শিক্ষার্থীদেরকে বেদম পেটানো হলো, রাবার বুলেট মারা হলো, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একটা ভয়ঙ্কর একটা ভীতির সঞ্চার করা হলো, 50 জনের বেশি শিক্ষার্থী আহত হলো। এই হচ্ছে আচরণ। এবং সেই বিষয়ে তারপরের ঘটনা আপনারা সবাই জানেন, যে সিরাজুন্নেসা চৌধুরী হলের সেই প্রভোস্ট কিন্তু ঠিকই পদত্যাগ করলেন, কিন্তু তার আগে ঘটনা কিন্তু অনেক দূর গড়িয়ে গেল। এবং এই ঘটনার আগের দিন, অর্থাৎ গত পরশু দিন, যে প্রক্টর তার টিমের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা আবার হামলা চালালো আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর, ছাত্রীদের উপর। চিন্তা করেন, যেখানেই দেখবেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে শিক্ষার্থীরা, সেখানেই ছাত্রলীগ। এবং ছাত্রলীগ কিন্তু ওই সাধারণ শিক্ষার্থীদের সাথে না, তারা সবসময় প্রশাসনের সঙ্গে। ঠিক এই ঘটনাটা আমার মনে পড়ে যে বেশ কয়েক বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটি আন্দোলন চলছিল, যে ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রশাসনিক ভবনে, তাকে উদ্ধার করার জন্য পুলিশ আসলো, সাথে ছাত্রলীগ অবধারিতভাবে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ আর ছাত্রলীগ একাকার, একাট্টা। কেন? ছাত্রলীগের এই অবস্থা, তারা কি সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করে না? তারা কি এখন প্রশাসন বা পুলিশ বাহিনীর একটা অংশ?
যে সাধারণ শিক্ষার্থীদেরকে হটাতে বা তাদেরকে দমন করতে পুলিশের সাথে ছাত্রলীগকেও লাগবে, আর দমন হবে কেন? বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ ডেকে এনে ছাত্রদের উপর লেলিয়ে দেয় কখনো? এটি কোন ধরনের আচরণ? কোথা থেকে শিক্ষা? দর্শক, এই ঘটনাটা উল্লেখ করলাম এই কারণে যে এটি দিয়ে বুঝতে হবে যে এটি হচ্ছে এখন মোটামুটি সব বিশ্ববিদ্যালয়ের চিত্র। বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি হন তিনি আসলে শিক্ষক না, তিনি হচ্ছেন একটা দলের প্রতিনিধি বা দলের একটা ক্যাডার, এবং সেইভাবেই সাজানো হয়। তার সাথে প্রথম থাকেন হচ্ছেন ভিসি, তার একটা টিম, তার নিচে থাকে তার সহায়তাকারী হিসেবে থাকে ছাত্রলীগ, আবার তার বাইরে থাকে হচ্ছে পুলিশ। তো প্রয়োজনে সবগুলো শক্তি এক হয়ে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, আর সম্প্রতি একেবারেই গতকালকে দেখা গেল শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখনও আন্দোলন চলছে সেই বিশ্ববিদ্যালয়ে। একদিনের নোটিশে বলা হলো যে হল ছেড়ে দিতে হবে, বন্ধ অনির্দিষ্টকালের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভিসি বলছেন যে নির্দেশ পালন করা উচিত, খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। কেন? তাদের সঙ্গে আলোচনা করা হলো না কেন? আলোচনা করে কেন সমাধান করা হলো না? এই সামান্য একটা দাবি দেওয়ার আন্দোলন যারা মেটাতে পারে না, তারা কোন লজ্জায় তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি হন, প্রভিসি হন, প্রক্টর হন? ছি ছি ছি, পুলিশ দিয়ে ছাত্রদেরকে পেটাতে হবে, নিজেদের ছাত্র যাদের সঙ্গে ক্লাসে দেখা হবে, যাদের সাথে হলে দেখা হবে, তাদেরকে সন্তান হিসেবে গণ্য করা যায় না। আপনি আপনার যেই শিক্ষকরা আজকে শিক্ষার্থীদেরকে পেটালো, তারা যদি সত্যি সত্যি আপনার সন্তান হতো, আপনি এরকম পুলিশ এনে আপনার বাসা বাড়িতে পেটাতেন সন্তানদেরকে? ছি, লজ্জা। আসলে এই লজ্জা থেকে আমরা কবে বের হব সেটি এখন অপেক্ষা করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।